এই পাঁচটা জিনিস যাদের মধ্যে পাওয়া যাবে তারা ইমানওয়ালা, অনুরূপ ভাবে যারা ইমানওয়ালা হবে তাদেরকে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। তাও আবার পরীক্ষা করার সিস্টেমও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে পাঁচ প্রকারের জানা দিয়েছেন। দড়কন সুবহানাল্লাহ, পাঁচটা আলামত পাওয়া গেলে যেমন বোঝা যাবে যে এই ব্যক্তিটি ইমানওয়ালা, অনুরূপ ভাবে যারা ইমানওয়ালা তাদেরকে পরীক্ষা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচটা সাবজেক্ট দিয়ে, পাঁচটা বিষয় দিয়ে। কি কি বিষয়? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলতেছেন যারা ইমানওয়ালা তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা জিনিস দ্বারা পরীক্ষা করব। তার নাম্বার ওয়ান হচ্ছে ভয় ভীতি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা করবেন, ইমানের পরীক্ষা নেবেন। আপনার আমার মতো সাধারণ মানুষদের ভিতরে যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হব, গোল্ডেন এ প্লাস পাব, তাদের বেনিফিট হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সাধারণ মানুষদের মধ্যে ইমানের পরীক্ষা উত্তীর্ণ হবে, পাস করবে, গোল্ডেন এ প্লাস পাবে, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দিগির গুণাগুলি মাফ করে দেব। যারা সুবহানাল্লাহ, আর আম্বিয়া কেরামদের মধ্যে যদি কোনো আম্বিয়া কেরাম ইমানের পরীক্ষার মধ্যে গোল্ডেন এ প্লাস পান, পাশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই সমস্ত আম্বিয়া কেরামদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা আরো বৃদ্ধি করে দেব। দড়কন সুবহানাল্লাহ, যেমনটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ যখন আগুনের গর্তের কাছে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে নমরুদ বলতেছে ইব্রাহিম তুমি তোমার আসমানওয়ালা খোদাকে অস্বীকার করো, ত্যাগ করো, আমাকে খোদা বলে স্বীকার করো, আমাকে খোদা বলে মানো, যদি মানো তাহলে এই আগুনের গর্তের মধ্যে তোমাকে ফালাইব না, তোমাকে মাফ করে দেওয়া হবে। কিন্তু ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানের পরীক্ষা দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গোল্ডেন এ প্লাস পাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের পরীক্ষার মধ্যে ইমানের পরীক্ষার ব্যাপারে যখন গোল্ডেন এ প্লাস পাইলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা আরো দ্বিগুণ দ্বিগুণ বৃদ্ধি করে দিলেন। দড়কন সুবহানাল্লাহ,